আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির অনার্সের ভর্তি বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আবেদন করার যোগ্যতা, পরীক্ষা, খরচ থেকে শুরু করে প্রস্তুতি সব কিছু নিয়ে কথাবার্তা বলবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আসি, আইইউটি কি পাবলিক নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেটা অনেকেরই প্রশ্নের জায়গা। আইইউটি পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় না, এটি একটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যা ওআইসি দ্বারা পরিচালিত। যেহেতু এটার ক্যাম্পাস বাংলাদেশে অবস্থিত, তাই এখানে বাংলাদেশি শিক্ষার্থী বেশি, তবে এখানে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরাও কিন্তু পড়াশোনা করে। এর ক্যাম্পাস বাংলাদেশের গাজীপুরে অবস্থিত। এখানে ভর্তির যোগ্যতা, খুব কম শিক্ষার্থী আবেদন করতে পারলেও এখন অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেন। তবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বলছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং বিবিএ এর জন্য ভর্তির যোগ্যতা অনুযায়ী প্রথম 8000 জনকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে। অন্যদিকে ইংরেজি মাধ্যমে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে 200 জনকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এবার আসি আবেদন করার ন্যূনতম যোগ্যতা। এসএসসি বা সমমান পরীক্ষা এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় আলাদা করে 4.50 পেতে হবে। এসএসসি 2020 বা এর পরে হতে হবে এবং এইচএসসি 2022 বা 23 হতে হবে। তার মানে সেকেন্ড টাইম কিন্তু এখানে গ্রহণ করছে, তবে সেকেন্ড টাইমারদের কোনো নম্বর কর্তন করা হবে না। এবার আসি সাধারণ যোগ্যতা। এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। শুধু তাই না, তোমাকে এইচএসসিতে পদার্থ, রসায়ন এবং উচ্চতর গণিতে A+ পেতেই হবে এবং ইংরেজিতে ন্যূনতম A-গ্রেড পেতেই হবে। এবার আসি বিভাগ এবং আসন সংখ্যা। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিটি বিভাগ উল্লেখ করা হয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে 120 আসন রয়েছে, অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন রয়েছে 60 আসন রয়েছে, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ত্রিপলিতে রয়েছে 180 আসন, সিএসসিতে রয়েছে 120, এসডাব্লিউতে রয়েছে 60 এবং সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে 120, বিবিএ ইন টেকনোলজি ম্যানেজমেন্টে রয়েছে 60 আসন। এবার আসি আবেদন। আবেদন করতে হয় এই ওয়েবসাইটের মাধ্যমে, অনলাইনেই মূলত আবেদনটি করতে হয়। আবেদন ফি দুটি ধাপে দিতে হবে, কারণ এখানে সিলেকশন রয়েছে। প্রথম ধাপে সিলেক্ট হলে দ্বিতীয় ধাপে 1000 টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হয়। ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে নেগেটিভ মার্কিং হবে, কারণ এখানে MCQ টাইপের প্রশ্ন হয়। অতিরিক্ত কোনো কাগজ দেওয়া হয় না, তবে প্রশ্নে রাফ করার জন্য পর্যাপ্ত জায়গা পাওয়ার কথা। পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা MCQ টাইপের প্রশ্ন হয়। পরীক্ষা, পুরো পরীক্ষাটি ইংরেজি মাধ্যমে নেওয়া হয় এবং এইচএসসি 2023 সালের সিলেবাস এখানে অনুসরণ করা হবে। পদার্থবিজ্ঞান থেকে 35 নম্বর, উচ্চতর গণিত থেকে 35, রসায়ন থেকে 15, ইংরেজি থেকে 15 নম্বর। এবার আসি প্রাথমিক সিলেকশন। প্রাথমিক সিলেকশন মূলত স্কোর অনুযায়ী প্রথম 8000 জনকে, অর্থাৎ সাধারণ যারা শিক্ষার্থী, জেনারেল শিক্ষার্থী, তাদের 8000 জনকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে। মূলত এই সিলেকশনের ক্ষেত্রে এইচএসসির ম্যাথ প্রথমে দেখা হবে, তারপর এইচএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, এভাবে ধাপে ধাপে নম্বরগুলো দেখা হবে। যদি নম্বর সমান হয়ে যায় বা জিপিএ সমান হয়ে যায়, সেক্ষেত্রে প্রথমে দেখা হবে এইচএসসির ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, এরপর দেখা হবে এসএসসির ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, এরপর দেখা হবে এইচএসসির বাংলা, তারপর দেখা হবে এসএসসির বাংলা। এবার আসি লেখাপড়ার খরচ কত, এটা অনেকেরই প্রশ্নের জায়গা। এটা যেহেতু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তাই এখানে হিসাবটা ডলারে হয়ে থাকে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিশন ফিস ফার্স্ট ইয়ারে প্রায় $2000, টিউশন ফিস তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে টোটাল তোমরা 10000, অ্যাকোমোডেশন এবং ফুড যারা রেসিডেন্সিয়াল স্টুডেন্ট অর্থাৎ যারা থেকে পড়াশোনা করবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ার পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ 6000, অন্যান্য কিছু খরচ রয়েছে সব মিলে আরও $2100, এবং যারা রেসিডেন্সিয়াল স্টুডেন্ট তাদের প্রায় $20100 প্রয়োজন হবে, যেটা আনুমানিক প্রায় 24 লক্ষ টাকার কাছাকাছি। আর নন রেসিডেন্সিয়াল যারা রয়েছে তাদের ক্ষেত্রে $14100 প্রয়োজন হয়, আনুমানিক যেটা 18 লাখ টাকার কাছাকাছি। এখন অনেকেই চিন্তা করতে পারো যে ভাইয়া, এত টাকা দিয়ে কেউ এখানে পড়াশোনা করে? মূলত শিক্ষার্থীর এখানে স্কলারশিপটারই টার্গেট থাকে। এখানে প্রতি মাসে পকেট অ্যালাউন্সও দেওয়া হয় $60 করে। এখানে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে যেটার কথা বললাম, ফুল ওয়াইসি স্কলারশিপ রয়েছে যেখানে কোনো ফি দিতে হয় না, তবে $1000 জমা দিতে হয় যা রিফান্ডেবল, এক বছর পরে তা ফেরত দিয়ে দেওয়া হয়। ভর্তি পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় স্থান অর্জনকারীদের এই স্কলারশিপটি অফার করা হয়। এছাড়া অ্যাকোমোডেশন এবং ফুডের সুযোগ সুবিধাও কিন্তু দেওয়া হয়।
আর পার্শিয়াল ওয়াইসি স্কলারশিপ রয়েছে, যেখানে ভর্তির সময় শুধুমাত্র $6,500 দিতে হয়, বাকি 3 বছর কোনো ধরনের ফি দিতে হয় না। আর এটার টার্গেটই ম্যাক্সিমাম শিক্ষার্থী করে। বাংলাদেশি শিক্ষার্থীদের প্রায় 84টি আসন রয়েছে এর জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন বিভাগে কী পরিমাণ আসন রয়েছে, কী পরিমাণ স্কলারশিপ দেওয়া হয়, সেটা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আসি গুরুত্বপূর্ণ তারিখসমূহ। আবেদন শুরু হবে, অর্থাৎ প্রাথমিক আবেদন শুরু হবে 22 জানুয়ারি 2024 দুপুর 2টা থেকে। আবেদন শেষ হয়ে যাবে 5 ফেব্রুয়ারি 2024 বিকেল 5টায়। সিলেকশনের ফল, অর্থাৎ যারা আবেদন করবে তাদের মধ্যে থেকে সিলেকশনের ফল দেওয়া হবে 23 ফেব্রুয়ারি দুপুর 12টায়। দ্বিতীয় ধাপে পেমেন্ট করতে হবে 1,000 টাকা। 26 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত তো অনলাইনে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। ছবি আপলোড এবং এডমিট কার্ড তোমরা 7 থেকে 13 মার্চ করতে পারবে। এরপর ভর্তি পরীক্ষা হবে 22 মার্চ 2024 সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত আইউটির ক্যাম্পাস এবং অন্যান্য কেন্দ্রে। ফলাফল হবে 25 মার্চ 2024। আর প্রিপারেশনের জন্য আইউটির এই বইটি তোমরা দেখতে পারো, জয়ক্লু থেকে প্রকাশিত হয়। আর ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, যেটা উদ্ভাস থেকে প্রকাশিত হয়, এটা কিন্তু আইউটির জন্য খুব ভালো হবে, তোমরা এই বইটি দেখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইউটি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।